আজকের কম্পিটিটর অ্যানালাইসিস এর অংশ। তো আপনার হোমওয়ার্ক থাকবে, নাজমুল শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার হোমওয়ার্ক থাকবে, আপনি যে কোনো দুইটা প্রোডাক্ট, কারণ একদিন মিস করছেন তো, সো আজকে হোমওয়ার্কটা একটু বেশি, আপনি যে কোনো দুইটা প্রোডাক্ট বেছে নিলেন, ধরেন একটা টেলিভিশন, একটা নিলেন স্মার্টফোন, অথবা একটা নিলেন ঘড়ি, হাত ঘড়ি, একটা নিলেন লেডিস পার্স, এরকম যে কোনো দুইটা প্রোডাক্ট নিয়ে দুইটা প্রোডাক্টের প্রথমে কিওয়ার্ড অ্যানালাইসিস করবেন, তারপরে সবচাইতে বেশি যে কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ হয় ওই বেশি সংখ্যক কিওয়ার্ডের দিয়ে আপনি করবেন সার্চ ভলিউম বের করবেন, তারপরে কেডি কত বের করবেন, তারপরে ওই বেশি সার্চ ভলিউম ওয়ালা কিওয়ার্ডটায় আপনার কম্পিটিটর কারা তাদেরকে আইডেন্টিফাই করবেন, আপনার কতটা ব্যাকলিং জেনারেট করতে হবে এটা আইডেন্টিফাই করবেন, এবং আপনার যারা কম্পিটিটর 10 জন, এই 10 জনের সাইটগুলোর লিঙ্ক নেবেন, এবং প্রত্যেকটা সাইটের মানে আপনার কম্পিটিটরদেরকে প্রত্যেকটা সাইটের অ্যানালাইসিস করবেন, তারা কোথায় কোথায় ব্যাকলিং জেনারেট করছে ওগুলো দেখবেন, ওই ব্যাকলিং গুলাতে গিয়ে আপনি আপনার নিজের ব্যাকলিং জেনারেট করার চেষ্টা করবেন, এটা ফ্রি হোক অথবা পেইড হোক। তারপরে যদি এমন সাইট হয় যেগুলাতে আপনি ফ্রি এবং পেইড কোনোভাবেই ব্যাকলিং জেনারেট করতে দিবে না, তাইলে তারও অল্টারনেটিভ আপনি একই ডোমেন রেটিং সমৃদ্ধ বা তার সাথে বেশি ডোমেন রেটিং সমৃদ্ধ সাইটে যাবেন, গিয়ে আপনার নিজের বা আপনার যে ক্লায়েন্ট তার কোম্পানির জন্য আপনি ব্যাকলিং জেনারেট করবেন। এই ছিল আমাদের মোটামুটি কম্পিটিটর অ্যানালাইসিস এর অংশ। আপনি কি এই এসইউর এই জায়গাটা বুঝতে পারছেন যে আপনার কম্পিটিটরকে ভিট করে আপনি সামনে আগে যেতে হলে কি করতে হবে? জি স্যার, আচ্ছা, তাইলে আমরা ক্লাস আরেকটু আগাই, আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে, আচ্ছা আমরা তো এইগুলা ব্যাকলিং চেকার, নকল ডকল এইগুলা দেখেছি, ও একটা একটা জিনিস মিসিং হয়েছে, মিসিং হচ্ছে আপনি কোন একটা ব্যাকলিংকে যখন যাবেন তখন ওই ব্যাকলিংটা ডকলো না নকলো কিভাবে চেক করবেন বলেন তো? আমরা গত ক্লাস ডুবল নকল স্যার, নকল বলেন, স্যার এক্সটেনশন যোগ করতে হবে, তাহলে এক্সটেনশন যোগ করলে যেগুলো ডু ফলো সে। জি স্যার, আপনি কি এক্সটেনশনটা যোগ করতে পারছেন আপনার কম্পিউটারে? জি স্যার এক্সটেনশন যোগ করছি। আচ্ছা ফাইন, ওই এক্সটেনশনটা দিয়ে আপনি দেখতে পাবেন যে আপনার এটা ডোফলো লিংক না নোফলো লিংক। আমরা নোফলো লিঙ্কগুলো বাদ দিব আর ডোফলো লিঙ্কগুলোকে রাখবো। এটা আপনি কিন্তু আপনার এই হোমওয়ার্কে অ্যানালিসিসটা যুক্ত করবেন। ধরেন আমরা একটা জিনিস দেখি, ধরেন এখানে স্টার্টেকেরই যেই ব্যাকলিংটা ছিল, ধরেন এটার মধ্যে স্টার্টেকের একটা ব্যাকলিংক আছে, হ্যাঁ কন্ট্রোল সি, এই ব্যাকলিংটা আমরা চেক করে আসি ডোকোলো না নোকোলো। তার আগে আমরা দেখতে হবে আমাদের এক্সটেনশনটা নোকোলো এক্সটেনশনটা আছে কিনা, মানে অ্যাক্টিভ আছে কিনা, যদি অ্যাক্টিভ না থাকে তাহলে অ্যাক্টিভ করে নিতে হবে। এই যে আমাদের এক্সটেনশন লিস্টে যাই, এই যে নোকোলো লিংকটা অ্যাক্টিভ আছে, আপনি কি দেখতে পাচ্ছেন পিন করা আছে? যদি পিন করা থাকে তাহলে ফাইন, আর যদি পিন করা না থাকে তাহলে আমাদেরকে এখানে এটা পিন করে আসতে হবে, যে নো ফলো ব্যাক এক্সটেনশন। নাজমুল আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে নো ফলো এক্সটেনশনটা যে অ্যাক্টিভ আছে? স্যার আমার নেটওয়ার্কের কারণে, স্যার নেটওয়ার্ক এত খারাপ, হ্যাঁ এখন থেকে মনে হয় 7-8 বার বের করে দিচ্ছে আর ঢুকাই দিচ্ছে, এরকম বুঝতে পারছি বুঝতে পারছি। ওয়াইফাই এমবি কোনোটাই কাজ করতেছে না, মানে না নেটটাই এটা ডিস্টার্ব করছে, এই দুই মাঝে দিন একটু মাঝে সমস্যা হবে, এই দুই দিন সমস্যা হবে আমরা জানি কেন সমস্যা হচ্ছে, সুতরাং এই দুই দিন চলে গেলেই আবার আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আমাদের এই নো ফলো ব্যাক এক্সটেনশন দেখতে হবে, তো চলেন দেখি আমরা যেই স্টার্টেকের প্রথম যে ইয়েটা দেখছিলাম এটা নো ফলো না ডোফলো এটা দেখে আসি। তাইলে আমরা ওই লিঙ্কটাতে যাব, লিঙ্কটা কপি করে পেস্ট করলাম। এখানে আরেকটা বিষয় আছে আপনার যেটা বুঝতে হবে, এখানে অ্যাঙ্কর টেক্সট মানে কোন লেখাটার উপরে আপনার লিঙ্কটা আছে কিভাবে বুঝবেন? এটা হচ্ছে এইটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট, এটা কপি করেন। অ্যাঙ্কর টেক্সটটা কপি করে আপনি এই সাইটের মধ্যে আছে এখানে এসে ফাইন্ড দেন, কন্ট্রোল এফ ফাইন দিয়ে আপনার ওই অ্যাঙ্কর টেক্সটটা পেস্ট করেন, পাইলেই আপনাকে বুঝিয়ে দিবে এই হচ্ছে সেই অ্যাঙ্কর টেক্সট, এই জায়গাটার মধ্যেই আমরা স্টার্টেকের ব্যাকলিংটা আছে,
এই জায়গাটার মধ্যে যেহেতু স্টার ট্রেকের ব্যাকলিংটা আছে, সুতরাং যেহেতু এখানে লাল করা নাই, আপনি নোপল হইলে কি হইতো, চতুর্দিকে লাল বর্ডার দেওয়া থাকতো। এনে কি লাল বর্ডার দেওয়া আছে? জিন আছে এনে লাল বর্ডার এর মানে এটা ডোপোলো লিঙ্ক। তো আমরা এই লিঙ্কটা রেখে দিই, এই যে এটার যে লিঙ্ক, এটাকে সবুজ চিহ্নিত করে রাখলাম যে হ্যাঁ এটা খুব দরকারি লিঙ্ক। কেমন এটা আমরা এই সবুজ কালি দিয়ে চিহ্নিত করে রাখলাম যে হ্যাঁ এটা ডোপোলো। এবার দেখেন আমরা একটা নোপোলো লিঙ্ক বের করার চেষ্টা করি, কন্ট্রোল সি দিয়ে আমরা এই লিঙ্কটাতে যাই, কন্ট্রোল ভি এই লিঙ্কটাতে আসলাম। আইসা আমরা ওই যে আমাদের অ্যাঙ্কর টেক্সটটা কি এনে আছে, অল টিভি হচ্ছে আমাদের অ্যাঙ্কর টেক্সট, কন্ট্রোল সি কপি করলাম, কপি করে এখানে কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি দিলাম অল টিভি ফেন্ড করতে, সে খুঁজেই পাচ্ছে না। এর মানে এই লিঙ্কটার ব্রোকেন লিঙ্ক হয়ে গেছে, এই লিঙ্কটার কোনো কাজই নাই। তো এটা বাদ দিয়ে দিব আমরা, যেহেতু এটা ব্রোকেন লিঙ্ক, ব্রোকেন লিঙ্ক তো আমার লিঙ্ক জেনারেট করার দরকার নাই, এটা বাদ দিয়ে দিব। এটা যদিও অনেক বেশি ডোমেন রেটিং একটা সাইজ ছিল, কিন্তু আমার কম্পিটিটর এই লিঙ্ক নাই, তখন এখানে আমি এটা বাদ দিয়ে দিব। তারপরে দেখি brandbazaar.com এটাতে কি নামে আছে, কিন্তু সি নিলাম আমি, আবার চলেন ব্র্যান্ড বাজারে যাই, কন্ট্রোল বি ব্র্যান্ড বাজার, ইন্টারনেটের গতি আসলেই কম। আমরা এই ব্র্যান্ড বাজার .com-এ আসলাম, আচ্ছা এখানে আমাদের ব্র্যান্ড বাজার .com-এ আসলাম। ব্র্যান্ড বাজার .com-এ আসার পরে সাইটটা আসতেছে না, সম্ভবত ইন্টারনেটের গতি খুব কম, তো যার জন্য আসতেছে না, সমস্যা নেই। এভাবে আমরা প্রত্যেকটা সাইটে যাব, গিয়ে দেখব ওই লিঙ্ক গুলা ডোপোলো লিঙ্ক না নোপোলো লিঙ্ক। যদি ডোপোলো লিঙ্ক হয় তাহলে আমরা রাখবো, নোপোলো লিঙ্ক হলে বাদ দিয়ে দিব। এটা হচ্ছে আপনার হোমওয়ার্কে, কিন্তু ডোপোলো নোপোলো দুইটাই আলাদা আলাদা, নোপোলোটায় লাল চিহ্ন দিয়ে আর ডোপোলোটাকে সবুজ চিহ্ন দিয়ে রাখবেন, কেমন সবুজ কালার দিয়ে রাখবেন হোমওয়ার্কের মধ্যে। তো এবার চলেন আমরা দেখে আসি যে আমরা পরবর্তী অ্যাসাইনমেন্ট কি, আমাদের পরবর্তী লেসন কি। এইটুকু কি বুঝছেন আমাদের এই পৃষ্ঠায়? নাজমুল আপনার এই স্লাইডে যা যা আছে এগুলার কাজ কি বুঝছেন? এই কাজগুলো আপনি করতে পারবেন? নাজমুল শুনতে পাচ্ছেন? এখানে আমার জি এই স্যার শুনতে পাচ্ছি। কিওয়ার্ড জেনারেটর, কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, ব্যাকলিং চেকার আর ডোপোলো নোপোলো চেকার, এই চারটা কাজ কি আপনি করতে পারবেন নিজে নিজে? জি স্যার এখন নিজে নিজে করতে পারবেন। আচ্ছা ফাইন, তাইলে আমরা নেক্সট লেসনে যাই। আমাদের নেক্সট লেসন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সামাজিক যোগাযোগ মাধ্যম মার্কেটিং। তাহলে আমরা এখন পর্যন্ত এসইও রিলেভেন্ট কি শিখলাম বলেন তো? আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাওয়ার আগে একটু রিভিউ করি যে এসইও রিলেভেন্ট আমরা কি কি কাজ করতে শিখলাম। নাজমুল বুঝতে পারছেন আমাকে? কথা শুনতে পাচ্ছি না স্যার, নেটওয়ার্কের কারণে বারবার ভিড় করে দিতেছে, তো কিছু বুঝতে পারতেছি না এখন। আচ্ছা আচ্ছা, এখানে মাঝে আমরা মাঝে কথা আসতেছে, আবার মাঝে মাঝে আসতেছে না। তাহলে আমরা যেটা করি আজকের ক্লাস এ পর্যন্তই রাখি। আপনাকে হোমওয়ার্কও দেওয়া হয়েছে দুইটা প্রোডাক্টের উপরে, আমরা আগামী ক্লাস শুরু করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে, কেমন? স্যার দুইটা প্রোডাক্টের মানে স্যার দুইটা প্রোডাক্টের প্রথমে কিওয়ার্ড জেনারেট, যে কিওয়ার্ড গুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সেই কিওয়ার্ড গুলো একটা লিস্ট আকারে, সার্চ ভলিউম, কেডি, ব্যাকলিং এইগুলো একটা লিস্টে। জি স্যার আপনি কিওয়ার্ড ডিফিকাল্টি চেকারে যাবেন, কিওয়ার্ড ডিফিকাল্টি চেকারে কতটা কিওয়ার্ড আপনার কতটা ব্যাকলিং জেনারেট করতে হবে এটা দেখাবে, আর হতে আপনার এক্সিস্টিং কারা কম্পিটিটর তাদের লিস্টটা দেখাবে। আপনি ওই কম্পিটিটরের লিস্টটা নেবেন, কম্পিটিটরের লিস্টটা নিয়ে আপনি সবগুলা কম্পিটিটরের সাইট অ্যানালাইসিস করবেন, ওই সাইটগুলাতে কতগুলা মানে ব্যাকলিংক আছে,
কোথায় কোথায় ব্যাকলিংক গুলো আছে, যেই সাইট গুলাতে ব্যাকলিংক গুলো আছে ওই সাইট গুলাতে নোফলো লিঙ্ক না ডোফলো লিঙ্ক এটা চিহ্নিত করবেন। নোফলোটাকে লাল রং দিয়ে রাখবেন, ডোফলোটাকে সবুজ দিয়ে রং দিয়ে রাখবেন। আর 10-এর নিচে যেসব ডিআর আছে ওই সাইট গুলো বাদ দিয়ে দিবেন, ওইগুলো আমরা কাজ করবো না। আমরা 10-এর উপরে ডিআর দ্বারা স্যার কতগুলো নিয়ে, সবগুলা সবগুলা স্যার আপনার যারা কতগুলো নিয়ে কাজ করবো স্যার? সবগুলা 10টা কিওয়ার্ড, 10টা কম্পিটিটর পাবেন, টপ 10 কম্পিটিটর্স। আর টপ 10 কম্পিটিটর্স এর সবগুলা সাইট অ্যানালাইসিস করবেন আপনি, বুঝছেন? এটা তো আপনার লার্নিং এর সময়। এখন যদি বলেন যে আমি একটা দুইটা পাঁচটা করি না, আপনি 10টা নিয়েই সাইট 10টা কম্পিটিটর পাবেন, 10টা কম্পিটিটর কে অ্যানালাইসিস করবেন এবং যতগুলা ব্যাকলিংক আছে সবগুলা ব্যাকলিংক এর ওই সাইট গুলাকে আপনি এখানে ডোফলো না নোফলো লিঙ্ক এটা আইডেন্টিফাই করবেন, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাইলে আমরা এ পর্যন্তই থামি, আমাদের নেক্সট ক্লাস শুরু হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে। আপনি কি হোমওয়ার্কটা স্যার বুঝতে পারছেন? এই ভিডিও, জি স্যার বুঝতে পারছি স্যার, বলুন ভিডিওটা বলুন তো সম্পূর্ণ বুঝতে পারছেন? স্যার আমি আমার হোমওয়ার্কটা কি বলেন তো? কিওয়ার্ড ডিফিকাল্ট, দুটো প্রোডাক্ট নেবো, দুটো প্রোডাক্ট নিয়ে কিওয়ার্ড ডিফিকাল্টি কি, কিওয়ার্ড কিওয়ার্ড জেনারেট, কিওয়ার্ড জেনারেট কিওয়ার্ড ডিফিকাল্টি, ব্যাকলিং জেনারেট, তারপরে স্যার যে দুটো প্রোডাক্ট নেবো সেই প্রোডাক্টে কম্পিউটার, যে কয়জন কম্পিউটার আছে কম্পিটিটরকে কম্পিটিটরদের লিস্ট করা, ওই লিস্ট থেকে কতগুলো, ওই যতগুলো ওয়েবসাইট আছে আর কি ওইগুলো সবগুলোতে কতগুলো ব্যাকলিংক জেনারেট করছে, ওই ব্যাকলিংকগুলো দেখা কোনটা ডুফলো কোনটা নোফলো, ডুফলো লিঙ্ক সবুজ সবুজ চিহ্ন দিয়ে চিহ্নিত করা এবং নোফলো লিঙ্ক লাল চিহ্ন দিয়ে চিহ্নিত করা, লাল কালার দিয়ে আর কি চিহ্নিত করা। হ্যাঁ, এবং 10-এর নিচে যাদের ডোমেন রেটিং আছে ওই সাইট গুলো বাদ দিয়ে দেয়া, জি স্যার। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই থাক আমরা, তাইলে আপনি হোমওয়ার্ক করেন এটার উপরে, আরো একদিন ভালো সময় পাইলেন আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করতে। আপনি যে কাজটা করবেন এই টোটাল কাজটার নাম কি? স্যার কম্পিটিটর অ্যানালাইসিস, হ্যাঁ, কম্পিটিটর অ্যানালাইসিস। তো আপনি, আমরা প্রথম শিখলাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড জেনারেশন দিয়ে, ডিফিকাল্টি চেকার দিয়ে কিওয়ার্ড রিসার্চ শিখলাম, আর আজকে পর্যন্ত আমরা কম্পিটিটর অ্যানালাইসিস শিখলাম। তো এসইওর এই দুইটা বেসিক বিষয় শিখতে পেরেছি। আমরা এখন আগামী ক্লাসে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, তারপরে আবার শেষের অংশে দেখবেন আমরা ওই যখন ওয়েবসাইট ডেভেলপ করব না, ওয়েবসাইট ডেভেলপমেন্টের পরে এসইও আবার ফিরে আসবে, কারণ আমরা অন পেজ এসইও করছি, অফ পেজ এসইওর জন্য আমরা এই কম্পিটিটর অ্যানালাইসিস এবং কিওয়ার্ড অ্যানালাইসিস শিখছি। বাট আমরা যখন আমাদের যে সাইটটা করব ওই সাইটটার জন্য একটা এসইও প্ল্যান করব এবং ওই এসইও প্ল্যানটা আমরা বাস্তবায়ন করব, যেন আমাদের সাইটটা 2-3 মাসের মধ্যে র্যাঙ্কে চলে আসে। এবং আমাদের সাইটটা যখন র্যাঙ্কে চলে আসবে তখনই বুঝতে পারবো যে আপনি একজন এসইও এক্সপার্ট হয়েছেন, এর আগ পর্যন্ত না। কেমন? আমি তখনই আপনাকে সার্টিফাই করব যে এসইও এক্সপার্ট, যে আপনি নিজে একটা সাইট বানাবেন, আপনি ওই সাইটটা অ্যানালাইসিস করবেন, ওই সাইটটার অন পেজ এসইও করবেন, অফ পেজ এসইও করবেন, এবং 3 মাস সময় দিব আমি। 3 মাস সময়ের মধ্যে যদি আপনার ওই সাইটটা গুগলে র্যাঙ্ক করে যে কোনো কিওয়ার্ড দিয়ে, একটা দুইটা পাঁচটা কিওয়ার্ড দিয়ে, তখনই বলবো ইউ আর এ এসইও এক্সপার্ট। কেমন?